মজার একটা অভিজ্ঞতা বলি, অভিজ্ঞতাটা মজার কিন্তু ঘটনাটি ভয়ঙ্কর। ঘটনাটি হলো স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড মান অভিমান চলছে, অভিমান এমন পর্যায়ে যে স্ত্রী ঘর ছেড়েই চলে যায়। স্বামী অনেক চেষ্টা করে স্ত্রীকে ঘরে ফেরানোর, স্ত্রী কোনোভাবেই ঘরে ফেরে না। পরে স্বামী স্ত্রীকে অনুরোধ করে যে এক তান্ত্রিকের কাছে যেতে, স্ত্রী স্বামীর কথায় রাজি হয়, দুজনে যান এক তান্ত্রিকের কাছে। তান্ত্রিক বউ বশীকরণের তন্ত্র মন্ত্র দেয়। তার ঠিক 2 মাস পরে স্বামী আমার কাছে আসেন, এসে বলেন তান্ত্রিক তার বউ নিয়ে পালিয়েছে। বউ বশীকরণের তন্ত্র মন্ত্র দিয়ে তান্ত্রিকই বউ নিয়ে পালিয়েছে। আমাদের অনেকেই এই ধরনের ভুয়ো কথায় বিশ্বাস করে, প্রেমিকাকে পেতে, বউ বশীকরণ করতে, স্বামীকে বশ করতে, লটারিতে টাকা পেতে, এরকম তদবির করে, পরে সর্বস্ব হারিয়ে হুঁশ ফেলে। এ ধরনের প্রতারকের কাছ থেকে সবাইকে সাবধান থাকতে হবে।